আসসালামু আলাইকুম ভিওর্স বাইক এইচ এর পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো ভিওর্স চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো আপনার বাইকের পিছনের চাপ্কা হিট হয়ে যায় কেন আপনার ড্রাম ব্রেক ডিস্ক ব্রেকের বিষয়টা আলাদা ড্রাম ব্রেক নিয়ে আমরা আলোচনা করব। এই ড্রাম ব্রেক অতিরিক্ত পরিমাণে সহ আপনার হিট হয়ে যাওয়ার কারণগুলো কি কি তো ভিওর্স চলুন ভিডিওতে দেখে নেই ভিয়র্স সর্বপ্রথম এই আপনাদেরকে দেখতে হবে আপনাদের পায়ের যে ব্রেক প্যাডেলটা আছে পালসারের এখানে কিন্তু স্যাপ সিস্টেম আছে আপনি এটা খুলতে পারবেন মানে এই ব্রেক প্যাডেলটা আপনারা হাইলো করতে পারবেন কিন্তু আমাদের একটা জিনিস দেখতে হবে যে এর ভিতরে যে স্প্রিংটা আছে এই স্প্রিংটা নষ্ট হয়ে গিয়েছে কিনা কারণ এই স্প্রিংটা নষ্ট হয়ে গেলে আপনি যখন ব্রেক চাপ দেবেন এটা কিন্তু অটোমেটিক উপরে চলে আসবে না তখন কিন্তু ব্রেক হয়ে যাবে দ্বিতীয় নম্বর বিষয় এই স্যাপটা আপনার ইজি আছে কিনা দেখা গেল যে আপনার স্প্রিং ঠিক আছে বাট এটা মুভমেন্টটা ঠিকভাবে আসতেছে না মানে ব্রেক প্রেস করার পর আপনার অটোমেটিক দ্রুত উঠতেছে না তাহলে অবশ্যই অবশ্যই এই বারো নাম্বার নাটটা খুলে এখানে গ্রিস করে নেবেন ওয়াশ করে গ্রিজ করে নেবেন এখানে গ্রিস গানের অপশান আছে তো সব জায়গায় তো আসলে গ্রিস গান পাওয়া যায় না নাট খুলে আপনার গ্রিস দেওয়া যায় এই অংশ দিয়ে তো আপনারা এটা খুলে শ্যাপটা ছয় হাজার বা সাত হাজার বা দশ হাজার কিলোমিটার পর অবশ্যই অবশ্যই এটা ওয়াশ করে নেবেন তারপরের বিষয়টা হলো আমরা যখন চেন অ্যাডজাস্ট করি আপনারা ভালো করে জানেন যে এখানে কিন্তু মার্ক দেওয়া থাকে এক দুই তিন চার এভাবে দেওয়া থাকে তো আমি আপনাদেরকে এটাই দিয়ে বুঝাচ্ছি যখন আপনারা চেন অ্যাডজাস্ট করবেন অবশ্যই অবশ্যই এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবেন যে দুই দিকে এদিক এবং অপর দিক সেন্ট কভারের ওই সাইডে এই লেখাগুলো বা সংখ্যাগুলো ঠিকভাবে আছে কি না যদি ওই সাইডে আপনার থাকে তিন দাগ এখানেও সেম তিন দাগ দিতে হবে নাহলে আপনার চাক্কা প্রচুর পরিমাণে হিট হবে ব্রেক থেকে সো সো সাউন্ড আসবে বিভিন্ন রকম সমস্যা হবে তারপরে ভিওর্স বিষয় আপনার এই যে ব্রেক যে ব্রেক প্যানেলের যে লিভারটা আছে এই ব্রেক প্যানেলের লিভারটা আমি এটা খুলে আপনাদেরকে দেখাবো তার আগে দেখাচ্ছি যে এটা এই স্প্রিং বা মুভমেন্টটা ঠিক আছে কি যদি জাম হয়ে যায় সেম এই একইভাবে বুঝটা আপনাদের কাজ করতে হবে এবং যদি আপনার বাইকের কোনো কারণে ব্রেক স্লিপ করা লাগে সেক্ষেত্রে যদি জাম হয় এই এই ব্রেক প্যানেলটা খুলে নেওয়ার পরে আমরা যখন এই জিনিসটা দেখবো যে ইজি আছে কি কারণ এখন দেখা যাচ্ছে যে স্প্রিংয়ের জন্য এটা কিন্তু আপনার মুভমেন্ট ঠিক করতেছে বাট যখন আমরা কাজটা করব অবশ্যই এখানে একটু টিক মার্ক দিয়ে দিবেন এই সাইডে টিক মার্ক দিয়ে দেবেন যে এটা আমাদের হলো ওপর সাইড যদি ব্রেক শ্যু আপনি পরিবর্তন না করেন সেক্ষেত্রে যদি ঘুরে ব্রেক শ্যুটা আপনি লাগাই দেন তাহলে কিন্তু আপনার ব্রেক পাউন্স করবে ব্রেক কোনোভাবেই হার্ড হবে না তবে খুলে নেওয়ার পরেই যে দেখবেন এভাবে যদি ফ্রি না থাকে তাহলে এখান থেকে দশ নম্বর নাটটা খুলে এই শ্যাপটা খুলে আপনারা গ্রিজ করে দিবেন এবং যদি আপনার বাইকের কোনো কারণে স্লিপ করা হয় মানে চাক্কার ড্রাম স্লিপ করা হয় সেক্ষেত্রে যে বিষয়টা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো ভিউয়ার্স আপনার বাইকে যদি এই ড্রাম স্লিপটা করানো হয় ব্রেক শু যে অংশটা আছে এটা যদি করার পরে আপনার চাক্কার নাট অরিজিনালভাবে সেট করার পর যদি চাক্কা জাম হয়ে যায় জাম হয়ে যায় দেখা গেলো যে মেন মেনশ্যাফের নাট লুজ দিলে আপনার চাক্কাটা ইজি হয় বাট যখন আমরা নাট টাইট দিই আপনার চাক্কা জাম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন বা বুঝিয়ে নেবেন আপনি যে ব্রেক স্লিপের কাজটা করাছেন এই ব্রেক সিলিপের কোনো না কোনো সমস্যা টাল অবশ্যই অবশ্যই আসেক এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করে দিই ব্রেক সিলিপ করার পরে প্রেস করবেন পায়ের ব্রেক প্রেস করবেন যদি আপনার লিভারটা এরকম আপডাউন করে মানে ধরে ছাড়ে ধরে ছাড়ে যদি পাউন্স করে তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনার ব্রেক স্লিপের সমস্যা আছে এবং আরেকটা বিষয় যদি আপনার টাইট দেওয়ার পর জাম হয় তাহলে এখানে একটা পাতলা করে ওয়াশার দিবেন এই বেয়ারিংয়ের এখানে ওয়াশার দিয়ে সেপটা আগাই নেবেন নিয়ে আপনার ব্রেক প্যানেলটা সুন্দরভাবে সেট করে দিবেন দেওয়ার পরে দেখবেন চাক্কা নাট টাইট দেওয়ার পরে যদি আপনার চাক্কা ইজি আছে তাহলে ঠিক আছে অনেক সময় ব্রেক সেলিপের এই যে অংশটুকু আছে একটু হাই থাকার কারণে আপনার এই সমস্যাটা হতে পারে হালকা করে একটা আপনি ওয়াশার দিতে পারেন যদি একটা ওয়াশার দেওয়ার পরেও আপনার বাইকের চাক্কা জাম হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই ব্রেক সেলিপের কাজটা করে রাখবেন বা আবার নতুন করে স্লিপের কাজটা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মোস্ট যে বিষয়টা আমরা অনেকেই আসি যে পায়ে ব্রেক প্রেসার করে পায়ের ব্রেকটা প্রেশার করে আপনার কিন্তু বাইক রাইড করি এই পায়ের প্রেশার দিয়ে ব্রেকে প্রেশার দিয়ে যখন আপনি বাইক রাইড করবেন তখন কিন্তু আপনার ব্রেকটা কিন্তু আপনার ব্রেক শ্যুটে তাড়াতাড়ি নষ্ট হবে এবং অলওয়েজ ব্রেক হওয়ার কারণে আপনার ব্র্যাক ড্রেমটা বা রিমটা কিন্তু আপনার হিট হয়ে যাবে এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন ব্রেকে পা দিয়ে বাইক চালাবেন না এবং ইউজ করবেন আর ব্রেক শ্যুর ক্ষেত্রে আমি বলি আমরা সবাই জানি যে ব্রেক শ্যু যখন ক্ষয় হয়ে যায় পরিবর্তন আমরা করি ঠিক আছে বাট এখানে আরেকটা বিষয় যখন আপনার এই ব্রেক শ্যুটাক হার্ড হয়ে যাবে এই ফাইবারটা হার্ড হয়ে যাবে অতিরিক্ত পরিমাণে হার্ড হয়ে যাবে ও সময়টা দেখবেন যে আপনার পায়ের ব্রেক যখন আপনি চাপ দিচ্ছেন হার্ড মনে হচ্ছে মানে ব্রেক প্যাডালটা হার্ড মনে হচ্ছে কিন্তু পর্যাপ্ত আপনার ব্রেক কম হচ্ছে তাহলে আমরা অবশ্যই অবশ্যই ব্রেক শ্যুটা পরিবর্তন করে দেব আর সেম আমারও বাইকটারও এই ব্রেক শ্যুটা নষ্ট হয়ে গিয়েছে দেখুন অনেকটা ক্ষয়া গেছে আমি ব্রেক শ্যুটা পরিবর্তন করে দেবো অবশ্যই বারো হাজার কিলোমিটারের মধ্যে আপনারা অবশ্যই পিছনের ব্রেক শ্যুটা পরিবর্তন করে দিবেন তাহলে আশা করে আপনার ব্রেক ড্রাম বা ব্রেক স্লিপটা ভালো থাকবে অতিরিক্ত হিট হবে না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দেবেন এবং আমার চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো ভিওর সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ